সেপ্টেম্বরের সাত এগারো তারিখ লকডাউন বহাল রাখায় রাজ্যের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা রাহুল সেনা বাংলা সরকার স্বরাষ্ট্র নির্দেশিকা অমান্য করছে বলে অভিযোগ লকডাউন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে অনৈতিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে বিপজ্জনক বলেও মনে করেন এই বিজেপি নেতা মঙ্গলবার থেকে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে আনলক চার পর্যায়ে আনলকের এই পর্ব নিয়ে দিন কয়েক আগেই একটি গাইডলাইন প্রতিটি রাজ্যকে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ওই চিঠিতে রাজ্যগুলিকে জানিয়েছেন রাজ্যগুলি এবার আর নিজেদের মতো করে কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে পারবে না করোনা সংক্রমণ রুখতে কন্টেনমেন্ট জোনের বাইরেও লকডাউন ঘোষণা করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে কেন্দ্রের তরফে এই নির্দেশিকা পাওয়ার পরেও সোমবার রাজ্য সরকার জানিয়েছে আগের সিদ্ধান্ত মতোই সাত এগারো ও বারোই সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে তবে লকডাউন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার আগেই রাজ্য সরকার লকডাউন নিয়ে ঘোষণা করায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির নেতা রাহুল সেনা